হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? ভালো তো? আজকে আমাদের আলোচনার বিষয় হলো ক্যালকুলেটর ছাড়া কী করে গুণ করা সম্ভব। তো আমরা তিন ধাপে এই প্রক্রিয়াটা সম্পন্ন করব, দেখব যে কী করে গুণ করা সম্ভব ক্যালকুলেটরের ছাড়া। তো আমি বলেছি যে তিনটি ধাপে করব। তো প্রথম ধাপটা হলো 100 থেকে কম কিছু সংখ্যা নিয়ে আমি করে দেখাচ্ছি, 100 থেকে ছোট। যেমন একটা সংখ্যা নিলাম 98, আর একটা সংখ্যা নেব 92। তো এখন কি করে করতে হয় সেই নিয়মটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, এখানে 98 আছে আর এখানে আছে 92। তো প্রথম দেখবে 98 সংখ্যাটি 100 থেকে কত কম, 2 কম, আর 92 সংখ্যাটি 100 থেকে কত কম, 8 কম। তারপর কি করবে, 98 থেকে 8 বিয়োগ করে দেবে অথবা 92 থেকে 2 বিয়োগ করবে। দুটো ক্ষেত্রে তোমরা সেম রেজাল্ট পাবে। দেখো, 92 থেকে 2 বিয়োগ অথবা 98 থেকে 8 বিয়োগ কত পাই, 90। প্রত্যেকবারে আমরা 90 পাই। 98 থেকে 8 বিয়োগ করলে 8 পাবো, 90 পাবো, 92 থেকে 2 বিয়োগ করলে 90 পাবো। তো 90 এখানে বসিয়ে দেবো। তারপর কী করব, 8 আর 2 এই দুইটা সংখ্যা গুণ করে লিখে দেবো। 8 দুগুণে 16, এটা হচ্ছে কি অ্যান্সার। এরকমভাবে আরেকটা করছি, দেখো আরেকটা হচ্ছে, আরেকটা সংখ্যা নিলাম 94 নিলাম, এবং এটার সঙ্গে আরেকটা সংখ্যা নেব 96। দেখো, 96 সংখ্যাটি 100 থেকে কত কম, 6 কম, আর 96 সংখ্যাটি 100 থেকে কত কম, 4 কম। তাহলে আমাদেরকে বিয়োগ করতে হবে কিভাবে, ক্রস কানেকশনভাবে বিয়োগ করতে হবে। 94 থেকে যখন 94 থেকে যখন 4 বিয়োগ করব তখন থাকবে 90, 96 থেকে 6 বিয়োগ করলে কত থাকবে, 90। সেম আসবে, প্রত্যেকবার সেম আসবে। তারপর কী করতে হবে, 6-এর সঙ্গে 4 গুণ করে লিখে দিতে হবে, 4 6 24, এটা হলো কি অ্যান্সার। তোমরা হয়তো এটা বলতে পারো যে আমি মুখস্থ করে রেখেছি, কিন্তু এরকম নয়। তোমাদের সামনে আমি সংখ্যাগুলো নিয়েছি এবং গুণ করে দেখিয়ে দিয়েছি। আমি তোমাদেরকে ক্যালকুলেটার দিয়েও গুণ করে দেখিয়ে দিচ্ছি। এখানটায় দেখো, প্রথমে কী সংখ্যা আছে, 98 ইন্টু 92। তো এখানে 98 ইন্টু 92 = এই দেখো 9016, এখানেও 9016। পরবর্তী সংখ্যাটা দেখো, 94 ইন্টু 96। তো এখানে সংখ্যা নেব আমরা 94 ইন্টু 96 = এখন দেখো 9024। তো এখানে দেখো, এখানেও কিন্তু 9024 পেয়ে গেলাম। তো এটা হলো কি আমাদের ফার্স্ট পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আমরা ক্যালকুলেটারের সাহায্য ছাড়া গুণ করতে পারবো। এই ফার্স্ট ধাপের মধ্যে আমি তোমাদেরকে আর একটু ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি। তো আমরা যতবারে গুণ করলাম ততবারে কিন্তু গুণ, এই দুটো সংখ্যা গুণ করার পর দুটো সংখ্যা পেলাম, দুটো সংখ্যা গুণ করব দুটো সংখ্যা পেলাম, যখন তিনটি সংখ্যা আসবে তখন কি করব, এরকম একটা উদাহরণ আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এখন এই দেখো, একটা সংখ্যা নিলাম 80, আর একটা সংখ্যা নিলাম 91। তো দেখো, 80 100 থেকে কত কম, 20 কম, 91 100 থেকে কত কম, 9 কম। তাহলে কী করতে হবে, বিয়োগ করতে হবে। কীভাবে করতে হবে, ক্রস কানেকশনভাবে আমাদেরকে বিয়োগ করতে হবে। তো দেখো, 91 থেকে 20 গেলে কত, 71, আর 80 থেকে 9 গেলে কত, 71। তো 71 তো এখানে বসিয়ে দিলাম, তারপর কি 9 আর 20 এই দুটো সংখ্যা গুণ করে এখানে লিখবো। কিন্তু এই দুটো সংখ্যা যখন গুণ করব তখন দেখো তিনটি সংখ্যা আছে, 9 দুগুণে তো 18, তো কত আসছে, 180 আসছে। তো 180 কি এখানে লিখে দেবো, 180 এখানে লিখে দিলে হবে, হবে না। তাহলে কী করলে হবে, তো প্রথমে তো আমরা 71 লিখবো, এটা ঠিক থাকবে। কিন্তু যখন এই সংখ্যাটা পাবো, তিন সংখ্যা পাবো, তখন কি করব, আমরা একটি সংখ্যা এখানে নিচে নিচে লিখে তারপর দুটি সংখ্যা এখানে লিখবো। তারপর কি করব, তারপর আমরা এখানটায় যোগ করে দেব। এখানে 0 বসিয়ে দাও, এখানে 8 বসাবে, এখানে কত হবে, একে একে 2 হবে, আর এখানে 7। তো এটা হয়ে গেল আনসার। আমি তোমাদেরকে ক্যালকুলেটার দিয়ে করে দেখিয়ে দিচ্ছি। এখন দেখো, অঙ্কটা ছিল 80 ইন্টু 91। দেখো এখানে 80 ইন্টু 91 = 7280, এখানেও কিন্তু 7280 চলে এসেছে। তো আমাদের এই অঙ্কটা এই নিয়মে করতে হবে। তো এখন আমরা সেকেন্ড সিস্টেম বা সেকেন্ড পদ্ধতি সম্পর্কে জানবো। সেকেন্ড পদ্ধতিটা হচ্ছে কি, 100 থেকে তো কম সংখ্যা হয়ে গেল, তো এখন কি করব, 100 থেকে বেশিও তো সংখ্যা আছে। তো 100 থেকে বেশি এবং কাছাকাছি যে সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলো কী করে করতে হয়, ধরুন একটা সংখ্যা নিলাম 102, তার সঙ্গে গুণ করতে হবে 104। কী করে করব, প্রথম দেখতে হবে যে 102 সংখ্যাটা 100 থেকে কত বেশি। তাহলে এখানে এই সংখ্যাটা 100 থেকে 2 বেশি, আর 104 যে সংখ্যাটা, এটা 100 থেকে
চার বেশি। তো এখন আমরা আগের নিয়মে বিয়োগ করেছিলাম, এই নিয়মে করতে হবে যোগ। কিভাবে? ক্রস। তো ক্রসভাবে যোগ করলে 102-এর সঙ্গে 4 যোগ করলে কত হবে? 106 হবে। আর 104-এর সাথে 2 যোগ করলে কত? 106ই তো হয় না? তাহলে এইটা লিখে দেবো, গুণ করে বিয়োগ করবার বা যোগ করার পর লিখে দেবো। তারপর কি করব, 4-এর সঙ্গে 2 গুণ করে এখানে লিখবো, 4 2 গুণে 8। তো 8 তো খালি লিখলে হবে না, সামনে একটা শূন্য লাগাতে হবে, 0 8, বাস হয়ে গেল অ্যান্সার। আরেকটা উদাহরণ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, 111 × 112, এটা কত বেশি? 11 বেশি। এটা কত বেশি? 100 থেকে 12 বেশি। এখন কি করতে হবে? যোগ করতে হবে। কীভাবে করতে হবে? ক্রসভাবে। তাহলে দেখো, 112-র সঙ্গে যদি আমরা 11 যোগ করি তাহলে কত হবে, আর 111-র সঙ্গে যদি 12 যোগ করি তাহলে কত হবে? 111-র সঙ্গে 12 যোগ করলে কত? 123 আসে। তো 123 আমরা লিখবো, 112-এর সঙ্গে 11 যোগ করলে আসে 123। 123 লিখে দিলাম। তারপর কি করব, 11-র সঙ্গে এই যে 12 আছে এই 12টা গুণ করতে হবে, 11 × 12 গুণ করবো। দেখুন, এই 11-র সঙ্গে যখন 12 গুণ করবো তখন 3টি সংখ্যা আসবে, 3টি সংখ্যা কী আসবে? 132 আসবে। তো 132 এখানে যদি আমরা ডাইরেক্ট বসিয়ে দিই তাহলে কিন্তু অঙ্কটা হয়ে হবে না। কী করে বসাতে হবে? আগের নিয়মটার মতো বসাতে হবে। প্রথমত 123 বসিয়ে দেবে যোগ করার পর, তারপর কী করবে, তারপর একটা সংখ্যা 3-এর নিচে বসিয়ে দেবে, মানে যতই থাকুক তার নিচে বসাবে, তারপর 2টি সংখ্যা লিখবে, শুধুমাত্র 3টি সংখ্যার ক্ষেত্রে। তারপর কী করবে? যোগ করে দেবে, 2 আছে, 3 বসা যাবে, 3 × 1 = 4 হবে, 1 2, এটা হবে আনসার। তো ক্যালকুলেটার দিয়ে করিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই দেখো, আমাদের অঙ্কটা ছিল 111 × 112। তাহলে এখানে দেখো, 111 × 112 ইজ ইকুয়াল টু চলে গেলো 12432। এখানে দেখো, 12432, তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড সিস্টেম, কি করে আমরা ক্যালকুলেটর ছাড়া গুণ। এখন দেখাবো থার্ড টাইপ, তৃতীয় পদ্ধতিতে আমাদের কি করতে হবে। তৃতীয় পদ্ধতিটা হচ্ছে, একটা সংখ্যা থাকবে 100 থেকে ছোট আর আরেকটা সংখ্যা থাকবে 100 থেকে বড়। প্রথম পদ্ধতিতে আমরা করেছিলাম বিয়োগ করে প্রথম ধাপটা করেছিলাম, তারপর দ্বিতীয় পদ্ধতিতে যোগ করে প্রথম ধাপটা করেছিলাম। এই পদ্ধতিতে বিয়োগ এবং যোগ দুটি করতে হবে। কিভাবে? এই দেখো, 97 সংখ্যাটা 100 থেকে কত কম? 3 কম। আর 103 সংখ্যাটা 100 থেকে 3 বেশি। তো এখন কি করব, কোনটার সঙ্গে কোনটা যোগ করব, কোনটার সঙ্গে কোনটা বিয়োগ করব। এখানে 3 কম বলে 103 থেকে 3 বিয়োগ করে দেবো, আর এখানে 3 বেশি বলে 97-এর সঙ্গে 3 যোগ করে দেবো। কী আসবে? সেম সংখ্যা আসবে। এখন সেম সংখ্যা আসার পর আমরা কী করেছিলাম, 3 সংখ্যা যদি হতো তাহলে নিচে বসিয়ে নিতাম একটা সংখ্যা, কিন্তু এখানে মিশ্র আছে, একটা ছোট আছে একটা বড় আছে। তাহলে কি করবে, প্রথমে তো যোগ বা বিয়োগ করে সংখ্যাটা লিখবে, লেখার পর এখানে দুটো শূন্য দেবে, শূন্য দেওয়ার পর 3 3 গুণ করবে, এখানে যে সংখ্যা দুটি আসবে 2টে, 3 এই দুটো সংখ্যা গুণ করে, গুণ করে এখানে নিচে লিখবে, 3 3 কত? 9। তাহলে এখানে 9 লিখবে, 9 লেখার পর বিয়োগ করবে, 10 থেকে 9 গেলে কত? 1, হাতের 1 এখানে ক্যারি করবে, 10 থেকে 1 গেলে থাকবে কত? 9, হাতের 1 এখানে ক্যারি করবে, 10 থেকে 1 গেলে থাকবে কত? 9, হাতের 1 এখানে ক্যারি করবে, 10 থেকে 1 গেলে থাকে কত? 9, আর এখানে 1 0 হয়ে যাবে। তো এটাই হবে গিয়ে আমাদের আনসার। এটা একটু ডিফিকাল্ট, কিন্তু 2-3 বার ট্রাই করলে তোমাদের কাছে এই অঙ্কটাও সহজ লাগবে। তো এই যে অঙ্কটা করলাম, ক্যালকুলেটার দিয়ে দেখিয়ে দেবো যে আদৌ ঠিক কিনে বল। 97 × 103, 97 × 103 = 9999। তো এখানে দেখো, 999 এসেছে। তো আমি এরকমভাবে আরেকটা উদাহরণ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নেক্সট টাইপ হচ্ছে গিয়ে, আরেকটা উদাহরণ 98 নিলাম, আরেকটা হচ্ছে গিয়ে 102 নিলাম। তো এখানে কত বেশি আর কত কম? 2 কম। এখানে কত বেশি? 2 বেশি। এখানে সেম, এটাও সেম করলাম, এটাও সেম সেম চলে আসছে। তো এখানে দেখো, 2 কম এবং 2 বেশি, তাহলে এটার থেকে 2 বিয়োগ দিতে হবে, এটার সঙ্গে 2 যোগ করতে হবে, 100 আসলো। তারপর 100 আসার পর আমাদেরকে দুটো শূন্য দিতে হবে, 2 2 গুণে গুণ করে এখানে 4 লিখতে হবে, তারপর বিয়োগ করতে হবে, 10 থেকে 4 গেলে কত? 6, হাতের 1 এখানে ক্যারি করবে, 10 থেকে 1 গেলে 9, এখানে 9, এখানে 9, 999 হবে, এটাই হবে অ্যান্সার। আরেকটা এক্সাম্পল দেখে দিচ্ছি, লাস্ট এটা এক্সাম্পলটা।
এক্সাম্পলটা হলো গিয়ে 99 নেব একটা সংখ্যা এবং 104 একটা সংখ্যা নেব, এটা কত কম? এক কম। আর এই সংখ্যাটা কত বেশি? চার বেশি। তো বেশি হলে এটার সঙ্গে যোগ করে দাও অথবা এটা থেকে এটা বিয়োগ করে দাও, কত আসবে? 103 আসবে। কত? দুটো শূন্য দিতে হবে। তারপর কি করতে হবে? চারের সঙ্গে এক গুণ করো, গুণ করে এখানে 04 লিখে দাও। তারপর কি করবে? বিয়োগ করে দেবে। 10 থেকে 4 গেলে 6, হাতের এক এখানে ক্যারি করবে। 10 থেকে 1 গেলে 9, হাতের এক এখানে ক্যারি, 3 থেকে 1 গেলে 2, আর এখানে 10 বসিয়ে দেবে। এটা হবে অ্যান্সার। ক্যালকুলেটার দিয়ে দেখিয়ে দেবো, দেখিয়ে দিচ্ছি। 99 ইন্টু 104, এই দেখো 99 ইন্টু 104 ইকুয়াল টু 10296, 10296। এখানে দেখো এটাই চলে এসেছে, 10296। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে এই ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, তাদেরও এই টাইপগুলো জানার দরকার। আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা, টেক কেয়ার ইউর সেলফ অ্যান্ড টেক কেয়ার অফ ইউর প্যারেন্টস।